আজকে আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রাম চিড়িয়াখানা, সেখানে কি কি পশু পাখি রয়েছে ইত্যাদি সব কিছু। চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য প্রথমে লাগবে টিকিট। জনপথে টিকিট মূল্য 70 টাকা, 3 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগবে না, 3 বছরের উপর থেকে সবার জন্য টিকিট মূল্য 70 টাকা। সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা খোলা থাকে, তবে খোলা থাকার সময়টা নির্দিষ্ট নয়, এটা শীতকাল আসলে অনেক কমে যায়। চিড়িয়াখানার লোকেশন হচ্ছে ফয়েস লেক, জিসির মোড় থেকে মাত্র 10 টাকা দিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। তো শুরুতে চিড়িয়াখানায় প্রবেশ করার পর আপনার চোখে পড়বে এই ম্যাপটি, যেখানে দেওয়া আছে চিড়িয়াখানায় কোথায় কোন দিকে কি আছে তা এক পলকে দেখে নিতে পারবেন। সম্পূর্ণ চিড়িয়াখানার আয়তন 10.2 একর। চট্টগ্রাম চিড়িয়াখানা স্থাপিত হয় 26 ফেব্রুয়ারি 1989 সালে। এখানে আছে বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন জাতের বানর, রয়্যাল বেঙ্গল টাইগার, বনের রাজা সিংহ, চিতাবিড়া, জেব্রা, গোড়া হরিণ, জলহস্তি ও অজগর সাপ সহ ইত্যাদি। সো চিড়িয়াখানার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়িগুলো বিভিন্ন রঙে রং করা হয়েছে এবং বাচ্চাদের জন্য এখানে ছোটখাটো শিশু পার্কও আছে। সব মিলে আমার কাছে চট্টগ্রাম চিড়িয়াখানা অনেক ভালো লাগলো। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, নিজের চোখে সরাসরি অনেক রকমের পশু পাখি দেখবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।